এক স্বাধীন বাংলা থেকে আরেক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি, বহু লাঞ্ছনা বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি। দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্তৃত অতীতের পানে দৃষ্টি ফিরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজদৌল্লাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনী আমাদের ঐতিহ্য। হাজিরা তুজু ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইনের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি কামরুন্নাহার খন্দকার, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি বাংলা সহপাঠ থেকে সিকান্দার আবু জাফর রচিত সিরাজদৌল্লা এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবে। মানব জীবনের গতিময় প্রতিচ্ছবির শিল্প ধন্য কাব্য রস ঘন মঞ্চায়নী নাটক সিকান্দার আবু জাফর রচিত সিরাজদৌল্লা একটি ঐতিহাসিক নাটক। ভাগীরথী নদী তীরের পলাশী প্রান্ত, 200 বছরের পরাধীনতার শৃঙ্খল বাঙালি পড়ে নিয়েছিল পলাশীর আম্রকানন থেকে। বাঙালির জাতীয় জীবনের এই বিয়োগান্তক ইতিহাসকে পটভূমি করেই সিরাজদৌল্লা নাটকের সৃষ্টি। ঐতিহাসিক চরিত্র সিরাজদৌল্লাকে নিয়ে বাংলা ভাষায় বেশ কয়েকটি নাটক লেখা হয়েছে। এসব নাটকের রচয়িতাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ, শচীন সেনগুপ্ত এবং সিকান্দার আবু জাফর। উল্লেখিত দুই নাট্যকার থেকে সিকান্দার আবু জাফরের নাট্য সৃষ্টির উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সিকান্দার আবু জাফর নতুন মূল্যবোধের তাগিদে ইতিহাসের বিভ্রান্তি এড়িয়ে ঐতিহ্য ও প্রেরণার উৎস হিসাবে সিরাজদৌল্লাকে নতুন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা করেছেন। একান্তভাবে প্রকৃত ইতিহাসের কাছাকাছি থেকে এবং প্রতি পদক্ষেপে ইতিহাসকে অনুসরণ করে নাট্যকার সিরাজদৌল্লার জীবন নাট্য পুনর্নির্মাণ করেছেন। প্রকৃতপক্ষে নাট্যকার যে সময়ে নাটক লিখছেন সে সময়ে পূর্ব বাংলার মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার ও স্বাধীনতাকামী হয়ে উঠেছে। ফলে নাটকের সিরাজ জনমানুষের মুক্তির কণ্ঠস্বরকে ধারণ করে আছে। নাট্যকার সিরাজদৌল্লাকে দৃঢ় চরিত্রের অধিকারী, বাঙালির জাতীয় বীর হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিণত হওয়া। পুরো নাটকটিতে রয়েছে কুটিল রাজনৈতিক ষড়যন্ত্রের কথা, শাসনের কথা, যুদ্ধের কথা, গভীর দেশপ্রেমের কথা। 1756 সালের 19 জুন থেকে 1757 সালের 2 জুলাই পর্যন্ত বাংলার মসনদ নিয়ে যে ষড়যন্ত্র, যে গোপন সন্ধি, যে যুদ্ধ সংঘটিত হয় তার সবকটি ঘটনাই অবলীলাক্রমে উপস্থাপিত হয়েছে সিরাজদৌল্লা নাটকে। 1756 সালে বাংলার মসনদে আরোহণ করার পরপরই আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজ পরিবেষ্টিত হলেন শত্রু দ্বারা। বাইরের শত্রু ব্রিটিশ বেনিয়া, ঘরের শত্রু মীরজাফর, সাথে ঘসেটি বেগম, রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচা আরো অনেকে। বাণিজ্যের আকর্ষণে ইউরোপীয়রা দীর্ঘকাল পূর্বে ভারতে আসে এবং ক্রমশ এদেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। ফলে ইংরেজদের সঙ্গে বাংলার স্বাধীন নবাবদের ঘন ঘন সংঘর্ষ চলতে থাকে। আলীবর্দী খাঁর পরে অতি অল্প বয়সে
সিরাজদৌল্লা সিংহাসনে আরোহণের পর থেকেই ইংরেজরা সিরাজের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়। এরই ধারাবাহিকতায় 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে সিরাজদৌল্লা যুদ্ধে অবতীর্ণ হন। ইংরেজদের তুলনায় নবাবের সমর সামর্থ্য থাকা সত্ত্বেও প্রধান সিপাহ সালা মীর জাফরের বিশ্বাসঘাতকতায় এক অন্যায় যুদ্ধে পলাশির প্রান্তরে সিরাজদৌল্লার পরাজয় হয়। কিন্তু মোহনলালের পরামর্শে নবাব সিরাজদৌল্লা যুদ্ধ ক্ষেত্র থেকে রাজধানী মুর্শিদাবাদে ফিরে এসে জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে সিরাজদৌল্লা ভগবান গোলা নামক স্থানে ধরা পড়ে জাফরগঞ্জের কয়েকখানায় বন্দী হন। মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে অত্যন্ত নিষ্ঠুরভাবে সিরাজদৌল্লা নিহত হন। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব এক স্বদেশ প্রেমিক আত্মা চোখের সামনে দেশপ্রেমের যুবকাষ্টে আত্মাহুতি দিল। সিরাজদৌল্লা নাটকটি করুণ রসাত্মক, ট্র্যাজেডি সদৃশ্য বেদনাবহতা এই নাটকে বিদ্যমান। নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। নাটকে প্রায় 40টি চরিত্রের সমাবেশ ঘটেছে। এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি ঘটেছে। সিরাজদৌল্লার মৃত্যুতে নাটক শেষ হয়, কিন্তু নাট্যকারের বার্তা ছড়িয়ে পড়ে পাঠকদের মধ্যে। সিরাজ যা পারেনি তা তাদের পারতে হবে, স্বাধীনতার সুরক্ষা করতে হবে। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা, আশা করি ভালো লেগেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।